রাজ্যে পুরভোট ঘোষণার পরই করোনা সংক্রমণের বাড়াবাড়ি। এই অবস্থায় জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট পুরভোট পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে কমিশন জানিয়েছিল একমাত্র রাজ্য বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করলে তবেই ভোট পিছোতে পারে। এই অবস্থায় পুরভোট নিয়ে যখন রাজ্য কমিশন দায় ঠেলাঠেলি তুঙ্গে, ঠিক সেই সময় নবান্নের তরফে এক চিঠি দিয়ে দু সপ্তাহ ভোট পিছানোর আর্জি জানানো হয় কমিশনের কাছে। আর তারপরেই এদিন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে পুরভোট তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। জানানো হয় 22শে জানুয়ারির বদলে 12ই ফেব্রুয়ারি বিধাননগর সহ রাজ্যের 4 পুরসভায় ভোট হবে। সূত্রের খবর 15ই ফেব্রুয়ারি হতে পারে ফল ঘোষণা। আর পুরভোট পিছনোকে কেন্দ্র করে জোর তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপি। বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যের অভিযোগ, হাইকোর্ট 4 সপ্তাহ ভোট পিছোতে বলেছিল কিন্তু কমিশন মাত্র 3 সপ্তাহ পিছিয়েছে, ফলে হাইকোর্টের বক্তব্য লঙ্ঘন করা হয়েছে। একই সঙ্গে কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি অসম্পূর্ণ বলেও দাবি করেছে বিজেপি। ভোট পেছানো নিয়ে মুখ খুলেছে বামেরাও। প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর মন্তব্য, বামেরা আগেই আপত্তি তুলেছিল কিন্তু কমিশন সে ব্যাপারে কান দেয়নি। তৃণমূলের ভোট লুটের চক্রান্তের পরিকল্পনায় নির্বাচন কমিশনও সামিল বলে অভিযোগ করেছেন প্রাক্তন বাম বিধায়ক। আর বিজেপির এমন বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, সাংগঠনিক দুর্বলতা ধামাচাপা দিতেই ভোট পিছানোর কথা বলছে বিজেপি, আর সাংগঠনিক দুর্বলতার কারণে বিরোধীরা ভোট পণ্ড করার চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে পুরভোট পিছানোর জন্য কমিশন ও হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় এতদিন পুরভোট নিয়ে তরজার পর এবার কি নির্বাচন পিছানো নিয়ে শাসক বিরোধী লড়াই, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ২০২০ সালের কোভিড আবহ যখন শুরু হয়, ঠিক তখন থেকেই কিন্তু রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতর শুরু করেছিল মানুষের বাড়ি বাড়ি গ্রসারি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। এবার সেই পরিসরে কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। করোনা অতিমারী শুরু হবার সময় থেকে বাড়ি বাড়ি চাল ডাল শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। সেক্ষেত্রে অনলাইনে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এবার নিজেদের সেই পরিসরই বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। জানা গিয়েছে এতদিন সল্টলেক, নিউ টাউন, দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার যে সমস্ত জায়গায় এই সামগ্রী পৌঁছে দেওয়া হতো সেই এলাকা আরও বিস্তার করা হচ্ছে। বিশেষ করে পরিসর বৃদ্ধি করা হচ্ছে দক্ষিণ কলকাতার দিকে। গড়িয়া, কামালগাছি এই সমস্ত এলাকায় পৌঁছে যাবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সবজির গাড়ি। আমাদের মূলত 2020 সালে যখন প্রথম এই কোভিড অতিমারী সমস্যাটা এলো, তখন সল্টলেক এবং নিউ টাউন অঞ্চলে আমাদের এই পুরো বাণিজ্যিকভাবে লোকের বাড়ি বাড়ি গ্রসারি, ফিশ, মিট, ভেজিটেবল এই পৌঁছে দেওয়ার ব্যাপারটা শুরু হয়েছিল। প্রথমে আমাদের ভেন্ডিং ভ্যান দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে মানুষের প্রয়োজনের সাথে সাথে এটা এলাকা বৃদ্ধি পেয়েছে এবং এবছর বিশেষ করে যখন এরকম আরও একটা বিস্তার ঘটেছে অতিমারীর এবং আরও বেশি সংক্রামকভাবে ওমিক্রন স্ট্রিমটা আসতে শুরু করেছে, তখন আমরা এটাকে আরও বিস্তার করছি এবং আমরা বর্তমানে কলকাতার দক্ষিণতম প্রান্তে, অর্থাৎ ধরুন কামালগাজির মোড় পর্যন্ত, নরেন্দ্রপুর, এদিকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, ওদিকে হাওড়া নবান্ন, ইএম বাইপাস, ডানলপ ব্রিজ, এদিকে আবার ঠাকুরপুকুর, এই যে সীমানা কলকাতার, এই পুরো কলকাতার সীমানার মধ্যেই আমরা এটা দিতে শুরু করেছি। এখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরো এলাকাটা, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরো এলাকাটা, দমদমের 2টো মিউনিসিপ্যালিটি, বরানগর মিউনিসিপ্যালিটি, এই এরিয়া জুড়ে সমস্ত জায়গায় আমরা এই জিনিসটা দিচ্ছি। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের বিলি করা এই সবজির বিশেষত নিজেদের ফার্মে তৈরি করা হয়। কোনো রকম কৃত্রিম রাসায়নিক সার এক্ষেত্রে প্রয়োগ করা হয় না। তবে এই প্রয়োজনীয় দ্রব্যগুলি পেতে গেলে অর্ডার দিতে হবে আগের দিন রাত 10টার মধ্যে। রাজ্য সরকারের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জানিয়ে দিতে হবে নিজের প্রয়োজনীয় দ্রব্যের ফর্দ। সেই মতোই পৌঁছে যাবে বাড়িতে চাল ডাল থেকে শুরু করে শাক সবজি, মাছ মাংস, এদিকে দাম রয়েছে সাধ্যের মধ্যেই। অর্ডার মূলত আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া হয়। আমাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেন তাহলে আমরা অর্ডারটা নিই, এবং সর্বোপরি আমাদের 5খানা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমাদের ধরুন প্রায় 2000-এর কাছাকাছি আমাদের ক্রেতা রয়েছেন,
তো সেই ক্রেতারা আমাদের গ্রুপের মেম্বার হয়ে যান এবং তারপরে গ্রুপের মাধ্যমে অর্ডার নেওয়া বা সমস্ত ইনফরমেশান দেওয়া না এগুলো চলতে থাকে। আর দাম ডেফিনেটলি আমরা বলবো যে বাজারের থেকে তো এই গুণমানে যে কোনো জিনিস বাজারে যে দাম সিএডিসির দাম তার থেকে অনেক কম। তবে শুধু শাকসবজি নয়, শীতকালে পৌষ পার্বণের সময় অনলাইনে অর্ডার করা যাচ্ছে পিঠে পুলিও। পৌষ সংক্রান্তি যাচ্ছে, একদম লোকের বাড়ি বাড়ি পিঠে পুলি পৌঁছে দেওয়া, এগুলো আমরা সবই করছি। এবং আমরা যেটা কেউ এক কথায় বলা যায় যে কলকাতা এবং বৃহত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চলে আমরা এই জিনিসটা এখন ছড়িয়ে দিতে পেরেছি। মূলত কর্মরত ব্যক্তিরা যারা কাজের চাপে সময় পান না তাদেরকেই পিঠে পুলির স্বাদ দিতে তৈরি রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। তেইশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরুর ঘোষণার দিনেই নেতাদের ছবি দেওয়া পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করল কেন্দ্র। এই নিয়ে পরপর দুবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে না বাংলার ট্যাবলো। এবার রাজ্য থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল তার বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির ভূমিকা এবং কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর জায়গা না পাওয়াকে রাজনৈতিক দুরভিসন্ধি বলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। অন্যদিকে বিজেপির দাবি, দিল্লির সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নেতাজির স্মৃতিতে কদম কদম বেড়ায় যা গানটি বাজিয়ে দিল্লির রাজপথে চলত এই ট্যাবলো, কিন্তু প্রজাতন্ত্র দিবসে রাজ্য সরকারের তরফে পাঠানো সেই ট্যাবলো বাতিল করল দিল্লি। 19-এর শেষে চীনে প্রথম করোনার দেখা মিলেছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন হাজারে হাজারে মানুষ। পরে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। চীন থেকে শুরু হয়ে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা পেরিয়ে তা ভারতে পৌঁছেছে। ইতিমধ্যে করোনা দু দফায় রূপ পরিবর্তন করেছে। ডেল্টা, ডেল্টা প্লাস পেরিয়ে বর্তমানে অমিক্রনের দাপটে কাবু গোটা পৃথিবী। আর এই অবস্থায় চীন করোনা রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোয়ে ভাইরাল একাধিক ছবি। ভিডিওতে দেখা গিয়েছে মেটাল বক্সে এক প্রকার জোর করে সম্ভাব্য কোভিড আক্রান্তদের নিয়ে যাওয়া হচ্ছে। আর এমন ছবি ভাইরাল হতেই জোর সমালোচনা নেটিজেনদের মধ্যে। চীনের হাংঝাও প্রদেশে কড়াকড়ি বাড়াবাড়ি রকমের করা হচ্ছে। সূত্রের খবর, এলাকায় একজনও করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে সেখানকার সমস্ত বাসিন্দাকে আইসোলেট করা হচ্ছে। তাদের কার্যত জোর করে মেটাল বক্সে আটকে রাখা হচ্ছে। এর মধ্যেই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে ভ্যাকসিনের আওতায় না আসা স্কুল পড়ুয়া শিশুদের মেটাল বক্সে জোর করে আটকে রাখা হচ্ছে। জোর করে আলাদা করা হচ্ছে মায়েদের থেকে শিশুকে। অভিযোগ, জোর জারের জেরে ইতিমধ্যেই এক প্রসূতির গর্ভপাত হয়েছে। এর মধ্যেই হাংঝাও প্রদেশে খাদ্য সংকট প্রবল হয়েছে। টাকা থাকলেও অনেকেই খাদ্য না পাওয়ার অভিযোগ তুলেছেন। ফলে সব মিলিয়ে ভয়াবহ অবস্থা চীন জুড়ে। ঘটনাচক্রে আগামী মাসেই বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের আসর বসার কথা। তার আগে এই ধরনের কড়াকড়িতে রীতিমতো দমবন্ধ বিভীষিকার পরিস্থিতি চীন জুড়ে।